আসসালামু আলাইকুম। এটা হলো থাই সাবেদা, আমার বাড়িতে একটা গাছ। কি পরিমাণ ফল ধরেছে দেখেন। চার বছর মতো বয়স গাছটার, মানে প্রচুর ফল। এমন মনে হচ্ছে যে ডাল ভেঙে যাচ্ছে দেখেন, এত পরিমাণে ফল দেখেন। এক এক ঠোকায় কতগুলো করে, এই ঠোকায় পাঁচটা ফল। হ্যাঁ, এটা কিছুটা লম্বা হয়, সাইজ মোটামুটি অনেক বড় হয় দেখেন। এই জাতটা চারা অবশ্য আপাতত বড় চারা নাই, অন্য গোলটার আছে আপনার, ফল সহ চারা আছে আমার কাছে। এত পরিমাণে ফল, এই একটা একটা ডাল। এটা মনে হয় না বড় হলে ডালটা থাকবে, ভেঙে যাবে এরকমটা ভাবে দেখেন। একটা ডালে কত কি পরিমাণ ফল, নিচের দিকে পড়ে গেছে। এই যে ওই মাথায় আছে, মানে মোবাইলে দেখানো সম্ভব হচ্ছে না। হ্যাঁ, এই যে নিচেও আছে। এই যে মানে প্রচুর ফল, এই যে পাতার নিচে দেখা যায় না। এই যে খুবই মিষ্টি একটা ফল, ছোট বাচ্চা বা ছেলেপিলে সবারই এটা মিষ্টির জন্য পছন্দ। মানে সবেদার মতো মিষ্টি মনে হয়, অন্য অন্য ফল হয় কিনা জানি না। এটার ব্রিক্স মেপে দেখতে হবে যে আসলে কত আসে, এত মিষ্টি এইটা। এদিকে আছে, সাইজ অনেক বড় হয়, আর এটা কিন্তু 12 মাসই ধরে। এইখানে আপনার কয়েক স্টেপেরই ফল আছে, এই যে ছোট এগুলো, কিছু আছে বড়। এই যে এখানে একটা পড়ে গেছে, আবার এই যে কিছু ডাল বাকি আছে, ফুল আসছিল। এই যে দেখেন, এগুলো তো ফল আসেনি, ওগুলো তো এখন আবার ফুল আসছে, এগুলো তো আবার ফল আসবে। এই যে কোনো পরিচর্যা করা হয় না, কোনো সার ওষুধ কিছুই দেওয়া হয় না গাছে। সবে তো গাছে প্রথম দিকে ফল না আসলে একটু বয়স হলে এমনিতে ফল আসে, প্রচুর ফল। সেটা এই যে জাত হিসাবে জাতটা খুবই ভালো। আরেকটা জাত আছে গোল থাই, যেটা ওইটা সাইজ অনেক বড় হয়, বেশিটার মতো ছোট হয় না। প্রচুর ফল, যদি কারো চারা লাগে থাই সাবেদার নিতে পারেন, দেওয়া যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।